কোথায় নিব ওখানে যদি লটারি দাম আসলে না পায় তাহলে কোথায় দিব আসলে এখানে পাইলে না ওখানে পাইলে না তাই কোথায় নিব বলেন বড়তে তো কোথায় করব আমি আমি এই মেয়ে মানুষ আমার ভাষায় পুরুষ নাই আমার এই ছেলেটা নিয়ে সবসময় দৌড়াইতে হয় তাহলে আমি এখন কোথায় যাব কার কাছে যাব বলেন আমার মেয়ে এখন 5 বছর ধরে পড়তেছে না আমার ছেলে চান্স পাচ্ছে না ওইখানে যদি লটারিতে না ওঠে তো কোথায় যাব আমি রামিয়া এনা এনা মূল কবি তাদের যদি কোনো ছন্দ থাকে এখন কি করবে এখানে আসছে এখনো ভর্তি করতে পারিনি আসছে এখন যদি ন্যায় তলে তো হইলো নালে তো আমি খুবই হতাশ হয়ে যাচ্ছি যে কই ভর্তি করব কি করব এখন ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে তো দুশ্চিন্তার বাপ মার শেষ থাকে না এখন আমরা কি করতে পারি আমার দ্বারা তো সম্ভব না কারণ আমি পারবো না যেহেতু আমার প্রতিদিন 50 টাকা এই গাড়ি ভাড়া দিয়ে বাচ্চার খরচ দিয়ে আমি পোষাইতে পারবো না অথবা আমার বাচ্চাটাও কাল ঝরে যাবে আমাদের কথা হলো কি আমাদের ছেলেবেলে আমাদের স্থানীয় স্কুল এই স্কুলে ভর্তি করতে হবে এবং প্লাস ওলগে তারা গ শাখা খ শাখা 14 শাখা খুলে নিয়ে আমাদের ছেলে সবকে ভর্তি করে নিবে কোন ঝরে যাওয়ার তো ঝরেও মোটামুটি ভাবে ঝরে যাওয়ার প্রবণতা আছেই আগাগোড়াই যারা দরিদ্র যারা অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে পারবে না বা যাদের মা বাবা এটা সামর্থ্যবান নয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা থাকবে কিন্তু এই সমস্যা এক্ষেত্রে না এটা সব সময়ই থাকে যে কিছু ছাত্র কিন্তু সবসময় ঝরে যায় শিক্ষার্থীরা ঝরে যাবে শুধু শিক্ষার্থী ঝরবে না মানুষ আজকে নলিয়া স্কুলের অনেক ইতিমধ্যে আমাদের অনেক গার্জিয়ান বলে ফেলছেন যে যদি আমাদের ছেলে মেয়ে ভর্তি না হতে পারে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তালা দেব আসলে আমি তো সহকারী একজন শিক্ষক আমি তো আসলে প্রশাসনিকের কোনো শিক্ষক নয় তো এখন প্রশাসনিকের শিক্ষক যারা আছে তারাই আসলে ভালো বলতে পারবে আমি আসলে বলতে পারলাম না যে আসলে এখনো বন্ধ কি কারণে তো তাদের কাছে আসলে প্রশ্ন করলে সবচেয়ে ভালো হতো তারা ভর্তি কোথাও না কোথাও হতে পারবে যে মনে করেন সে লটারিতে কোথাও টিকেনি তাহলে যেখানে খালি রয়েছে যে প্রতিষ্ঠান সেখানে সে আবেদন করে কিন্তু ভর্তি হতে পারবে আমরা একটা পরিসংখ্যান নিচ্ছি পরিসংখ্যানটা পেলে আপনাকে পরবর্তীতে আমি স্বচ্ছ ধারণা দিতে পারবো